ফটিকছড়ি 300 জন অসহায় ও দুস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করায়। শুক্রবার বিকালে সোয়াবিল ফাউন্ডেশনের উদ্যোগে বারমাসিয়া উচ্চ বিদ্যালয়ের মারদ এক অনুষ্ঠানত 300 জন অসহায়লর মাঝে এই শীতবস্ত্র বিতরণ করায়। উক্ত অনুষ্ঠানত উদ্বোধক আছিল সোয়াবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তালেব চৌধুরী। সোয়াবিল ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানত প্রধান অতিথি আছিল চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ তাজউদ্দিন। প্রধান বক্তা আছিল ডাক্তার সৈয়দুল আলম কোরাইশি। এজাহার আলমের সঞ্চালনায় এর বিশেষ অতিথি আছিল মাস্টার মফিসুদ্দিন, শিক্ষক মোহাম্মদ মিয়াজান, এজাহারু ডাক্তার মানিক কুমার নাথ সহ ফাউন্ডেশনের ব্যাক কর্মকর্তা অলে। আজকের এই যুগে বর্তমান যুগে যেখানে সবাই নৈতিক মূল্যবোধের অপব্যয়ের মধ্যে আছে, খারাপের মধ্যে আছে, মন্দ কাজের মধ্যে আছে। ডেস্ক নিউজ, সি প্লাস টিভি। এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই ঠিক।